নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছেন সুস্থ আছেন আবারও একটি ভিডিওতে স্বাগত জানাই তো আজকের দিনটা হচ্ছে সোমবার আজকে হচ্ছে আমার নিরামিষ শ্রাবণ মাসের সোমবারটা আমি নিরামিষই খাই তো আজকে আমি একটু বানিয়ে নেব পোলাও নিরামিষের মতো জানেন তো অনেক ভালো ভালো আইটেম থাকে বানাতে পারলেই হচ্ছে তাই আজকে ভাবলাম একটু পোলাও বানিয়ে নিই পোলাওয়ের সাথে থাকবে একটা সবজি পনিরের আর ছাগ থাকবে পাঁপড় ভাজা সবজিটা করবে মাসি পোলাওটা বানাবো আমি ফোন থেকে একটু পোলাও বানানোর ট্রাই করছি এখন চালটা আমি ধুয়ে রেখে দিয়েছি তারপর এখানে ফ্রাই প্যানটা বসিয়ে তার মধ্যে একটু ঘি দিয়ে দিলাম ঘিটাকে একটু গরম করে ভালো করে তার মধ্যে আমি একটু দিয়ে দিলাম রঙ আপনারা তার জায়গায় হলুদও ইউজ করতে পারেন তারপর ওই শুকনো চালটার মধ্যে ভালো করে মিক্স করে এখানে মাসি বেটে রেখেছিল আদা আর লঙ্কা লঙ্কা বাটা আর আদা বাটা দিয়ে দিলাম ভালো করে মিক্স করে নিচ্ছি এরপর একটু দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো তারপর এটাকেও ভালো করে মিক্স করে হাওয়াতে রেখে দেব। এদিকে পনির কেটে রাখা আছে সবজি হবে বলে আর এখানে আছে ক্যাপসিকাম কেটে রাখা এখানে আছে সেদ্ধ কলাই আর এখানে আছে আলু কেটে সেদ্ধ করে রাখা আর এখানে আছে গাজর আর লঙ্কা কেটে রাখা আর এখানে আছে টমেটো রসুন আর আদা পেস্ট করা আরও মগজ বাটা তো এগুলো দিয়ে হবে সবজি সবজিটা অবশ্য মাসেই বানাবে তো এখানে আমার রেখে দেওয়া ওই এটা চালটা শুকিয়ে গেছে এদিকে তাকড়তে করতে এটা রেডি করে নিলাম এখানে আছে কিচমিচ তেজপাতা আর গোটা গোলমরিচ আর আছে কাজু এরপর এখানে কড়াইটা বসিয়ে সাদা তেল দিয়ে দিলাম তেলটা আমরা আপনারা পরিমাণ মতোই দিতে পারেন আমি একটু কমই দিয়েছিলাম তার মধ্যে তেজপাতা দিয়ে দিলাম গোটা গোলমরিচ দিয়ে দিলাম এরপর এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে তারপর দিয়ে দেবো কিসমিচ আর কাজু তারপর এটাও একটু ভালো করে লালচে লালচে হয়ে এলে দিয়ে দেব ওই চালটা এখানে দিয়ে দিলাম চালটা আপনারা প্রায় পাঁচ মিনিটের মতো ভালো করে নেড়ে চেড়ে নেবেন তারপর জল দিয়ে দেবেন আর হ্যাঁ আপনারা যদি এক কাপ চাল দেন তাহলে দেবেন দু কাপ জল আর পুরনো চালটা হলে একটু বেশি জলটা দেবেন পরিমাণ মতো দেখে শুনে দেবেন তারপর একটু ভালো করে চেড়ে নিতে হবে একটু গরম হবে একটু ফুটবে তারপর দিতে হবে নুন তার সাথে দিতে হবে চিনি আপনারা একটু পরিমাণ মতোই দিতে পারেন চিনি আর নুনটা নুনটা যেমন আমি একটু পরিমাণ মতোই দিলাম আমরা একটু নুন কম খাই তো তাই আর কি আর চিনিও কমই দেব। চিনিটাও খুব একটা খাই না আর মিষ্টি হয়ে গেলে জানেন তো একটুও ভালো লাগে না খুব মিষ্টি জিনিসটাও ভালো লাগে না তাই পরিমাণ মতোই চিনিটা দেবেন একটু ভালো করে চেড়ে নিয়ে একটু ফুট ফুটলে ঢাকা দিয়ে দিতে হবে এই যে দিয়ে দিলাম চিনি একটু ভালো করে ফুটিয়ে নেব চেড়ে একটু ভালো করে ফুটিয়ে তারপর দিয়ে দেব ঢাকা আর ঢাকা দিয়ে এখন ফোটাতে হবে পনেরো মিনিট তা করতে করতে এদিকে দেখুন মাসি চাপিয়ে দিয়েছে কড়াই তেল দিয়ে দিয়েছে এদিকে পাঁপড় ভাজতে শুরুও করে দিয়েছে পাঁপড়টা ভাজা হলে সবজিটাও বসিয়ে দেবে ততক্ষণে ওইদিকে হোক না কেন এই দেখুন পাঁপড় ভাজাও প্রায় হয়েই এসেছে পাঁপড় ভাজা কমপ্লিট এরপর পনিরটাকে ভালো করে একটু ভেজে নেবে হালকা করে তা করতে করতে এইদিকে দেখলাম জলটা একটু ফুটে এসেছে একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে ভালো করে একটু নেড়ে চেড়ে যদি মনে হয় যে সেদ্ধ হয়নি যদি জল লাগবে তাহলে জল দিতে হবে তো যাই হোক এখন আমরা জল দিচ্ছি না আর একটু ফুটে যাক তারপর একটু যদি জল দিতে হয় জল দিয়ে দেবো একটু ফুটল তারপরেই দেখছি হয়েই এসেছে প্রায় এরপর নামিয়ে দিলেই হয়ে যাবে তো একটু ভালো করে নেড়ে চেড়ে নিই তারপরই না হয়ে নামাবো আর দেখতে হবে সেদ্ধ হয়েছে কি না দেখলাম সেদ্ধটা আর একটু হবে যেন এদিকে ততক্ষণে গাজরটা ভেজে নেওয়া হচ্ছে হালকা করে সবজিগুলো একটু ভেজে নেওয়াই ভালো খেতে ভালো টেস্ট হয় তারপর গাজরটা ভাজা হয়ে গেছে এরপর আলুটা একটু ভেজে নেওয়া হচ্ছে এদিকে গাজর ভাজা কমপ্লিট এদিকে আমার পোলাওটাও হয়ে এসেছে প্রায় এরপর নামিয়ে দিলেই হবে কালারটা দেখুন খুব সুন্দর এসেছে তখন যেন মনে হচ্ছিল কালারটা অনেক বেশিই হয়ে গেছে কিন্তু পরে বুঝতে পারলাম যে না কালারটা ঠিকই আছে সুন্দরই হয়েছে তারপর একটা থালাতে একটু জামে একটু ঠান্ডা করতে দিলাম ফ্যানের হাওয়ায় ঠান্ডা করলে তাহলে ঝুড়া ঝুড়া হয়ে যায় এদিকে আলু ভাজাও কমপ্লিট এদিকে এরপর ক্যাপসিকাম ভাজা হচ্ছে মাসি এদিকে ঝটপট সবজিটাও বসিয়ে দিল সবজিটা হয়ে গেলেই পোলাওটা দেখতে হবে একটু একটু নুন দিয়ে দিল তারপর জল দিয়ে এবার একটু ফুটলেই হয়ে যাবে সবজিটাও প্রায় হয়েই এসেছে একটু হালকা ঢাকা দিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে এরপর ভেজে রাখা পনিরটা ভালো করে দিয়ে ফুটিয়ে নিলেই হয়ে যাবে সবজিটা এদিকে সবজিটাও প্রায় কমপ্লিট আর ওইদিকে ঠান্ডা করতে দেওয়া পোলাওটাও খুব সুন্দর ঝুরঝুরে হয়েছে আশা করি খুব ভালোই হবে দুটোই খেতে সবজিটাও হয়ে গেছে মগজ বাটাটা দিয়ে দিল মগজবাটা দিলে খেতে হেভি টেস্ট হয় সুন্দর কালারটা এসেছে সুন্দর লাগছে দেখতে একটু চিনি না দিলে হালকা একটু মিষ্টি না হলে খেতেও ভালো লাগে না তাই একটু চিনি দিয়ে দিলো তো এই দিকে আমার সব কমপ্লিট এই যে পোলাওটা দেখুন কী সুন্দর ঝুড়োঝুড়ো হয়েছে না দেখতেও খুব সুন্দর হয়েছে আর টেস্টটাও খুব সুন্দর সবজিটাও খুব সুন্দর হয়েছে আর এখানে আছে পাপড় ভাজা প্লাস্টিকের মধ্যে না রাখলে একদম পাঁপড়টা নরম হয়ে যাবে তাই প্লাস্টিকের মধ্যে ভরে রাখা আছে এই যে আমার খাবার রেডি তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন একটি লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট ভিডিও আসছে ততক্ষণে বাই